খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিতকরণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সকালে নওগাঁর নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। যার অংশ হিসেবে এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 400 পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন।